এলাকা দখল ও ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হামলার ঘটনায় চরম উত্তেজনা ছড়ালো মালদহের হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর এলাকায়। দৌলতনগর এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বাঁশ লাঠি নিয়ে হামলার ঘটনাটি ঘটে। এই ঘটনায় 17টি বাড়ি ও দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছায় চাঁচুলের এসডিপিও শুভেন্দু মণ্ডল এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস। শাসক দলের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোহাম্মদ নাজিব ও তার দলবলের সঙ্গে বর্তমান সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান পিন্টু যাদব এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ সামাউরের দলবলের মধ্যে তুমুল গোলমাল শুরু হয়, আর তাতেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা চালায় বলে অভিযোগ। যদিও এই হামলার ঘটনায় কোনো রকম হতাহতের খবর নেই বলে জানিয়েছে পুলিশ। তবে এই হামলার ঘটনায় পুলিশ দুই পক্ষের 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ টহলদারি শুরু করেছে। উল্লেখ্য, দৌলতনগর গ্রাম পঞ্চায়েতে সম্প্রতি অনাস্থার মাধ্যমে প্রাক্তন প্রধান মোহাম্মদ নাজিবকে অপসারিত করা হয়। নতুন প্রধান হয় তৃণমূলের পিন্টু যাদব, আর সংশ্লিষ্ট এলাকার ক্ষমতা দখলকে কেন্দ্র করে শুরু হয় এই হামলা। আর তাতেই ওই এলাকার বেশ কিছু বাড়ি এবং রাস্তার ধারে থাকা কয়েকটি অস্থায়ী দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনাটিকে ঘিরে তেতে ওঠে এলাকা। যে ভাঙচুর চালানো হলো, কি হয়েছিল গ্রামে? গ্রামে কিছু হয়েছিল দুর্ঘটনা, তার কারণ যে এতে পায়খানা মরে কি লিয়ে জ্বরে কি হলো আমরা বুঝতে পারলাম না। এদের কে বসবে প্রধান প্রধান নিয়ে ওটাই নিয়ে ভাঙচুরের আলোচনা। আচ্ছা, ওই নিয়ে কি গন্ডগোল? ওই নিয়ে তো তখন থেকেই গন্ডগোল চলছে, তার সাথেই এই এখানে রেপ কেস হয়েছে তার জন্য। আচ্ছা, এর আগেও গন্ডগোল হয়েছিল? এর আগে এরকম গন্ডগোল হয়নি, মানে এমনি কিছু হয়েছিল, মানে এরকম ভাঙচুর হয়নি। এরকম ভাঙচুর হয়নি। তো এখানে কতগুলো বাড়ি ভাঙচুর চালিয়েছে এভাবে? এভাবে আমি তো এখানেই বসে আছি, কি করে বলবো যে কোথায় হয়েছে না হয়েছে। আচ্ছা, কারা ভাঙচুর চালিয়েছে? এগুলো ভাঙচুর চালিয়েছে আমাদের বিরুদ্ধে লোকেরা। আচ্ছা, দের লোক ভাঙচুর করেছে। আচ্ছা, নজিবটাকে? প্রাপ্ত প্রধান ছিল। আচ্ছা, এগুলো করেছে প্রধান আর সামাউন একদিকে আর নজিব আলাদা। আচ্ছা, এরা কি দুই তৃণমূল, মানে দুজনেই তৃণমূল? হ্যাঁ, সবাই তৃণমূল। এখানে সবাই তৃণমূল, মানে তৃণমূল তৃণমূলেই মারপিট? হ্যাঁ, তৃণমূল তৃণমূলেই মারপিট। আচ্ছা, কার ওই কিছু এরকম ছিল প্রধান মর্ধান নিয়ে, ওই কারণে এতগুলা সৃষ্টি অবর্জন হলো। আচ্ছা, আপনারা কোন কোন দল করেন দিদি? আমরা তৃণমূল দল করি। আচ্ছা, এই তো 2 বছর ধরে করি। আচ্ছা, হ্যাঁ, ওই কারণে ভাগাভাগি নি, ওই কারণে গন্ডগোল আছে। আমার ক্ষমতা বেশি, ও বলছে আমার ক্ষমতা বেশি। ও এই ক্ষমতা লড়াই নিয়ে গন্ডগোল, আজকে এতগুলো বাড়ি ভাঙচুর হলো, এতগুলো বাড়ি ঘর ভাঙচুর হলো। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মমতা সাবিবি। বাড়ি কোথায় আপনার? এটা আমার বাড়ি, এটা তেলজান্না গ্রাম, তেলজান্না। প্রতি গন্ডগোল না, এটা মনে হয় এলাকায় কোনো নিজেদের মধ্যে বা গ্রাম্য বিবাদ। আমাদের কাছে এখন যতদূর রিপোর্ট এসেছে, যদি মনে হয় যে এটা রাজনৈতিক লড়াই বা নিজেদের মধ্যে কোনো সমস্যা, সেটা ব্লক প্রেসিডেন্টকে এবং এখানকার এমএলএকে বলা হয়েছে। এই ব্যাপারটা তারা দেখবেন, দেখে অচিরে সমস্যাটা মেটাবেন। পুলিশকেও প্রশাসনকেও সেভাবে বলা হয়েছে। আমরা এটা এখনও বলছি, এটা একটা গ্রাম্য বিবাদ, এর সঙ্গে কোনো দলের সম্পর্ক নেই। যদি দলের কোনো কোনো সমর্থক দুই দিকে জড়িয়ে থাকে, সেটা দল, দলের ওখানকার প্রেসিডেন্ট এবং এমএলএ তাজেমুল হোসেন সাহেব সেটা কন্ট্রোল করে নেবেন। কিন্তু বিরোধীরা কটাক্ষ করছে, এটা তো আপনাদের কালচার, তৃণমূলের এটা একটা কালচার হয়ে দাঁড়ায়। না, বিজেপির কী কালচার সেটা তো কালকে বিধানসভায় দেখবেন। বিজেপি তো এখানে যা বক্তব্য রেখে ইলেকশন করেছে, আর গোটা ভারতবর্ষে ওরাই তো এনকাউন্টার মাস্টার। তো বিজেপির মুখে এইসব আইন শৃঙ্খলার ভালো কথা, এগুলো কোনো মানায় না বিজেপি। এটা আমাদের দলের কোনো কালচার না। একটা গ্রাম্য বিবাদকেও যদি দলের কালচার বলে ওরা চালাতে চান, সেটা আমরা মানব না। ওনারা নিজেদের চরকায় তেল দিন, এটাই আমাদের কথা।